একইভাবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা ওয়াজ মডেল, এবং এই মডেলের যে স্লাইডটি আমি ইতিমধ্যে তোমাদের ই লাইব্রেরির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি কিন্তু ইনক্লুড করেছি। যারা তোমরা একটু অ্যাডভান্স যদি তোমাদের কোনো কোশ্চেন করতে চাও, তারা তোমরা যদি এখন থেকে যদি দেখে না থাকো, নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই স্লাইডটি দেখে নিয়ে আসবে, যাতে করে তোমরা পূর্ব প্রস্তুতি, যাতে করে তোমরা কোনো কিছু জানতে চাইলে বা বোঝার কিছু থাকলে তোমরা যাতে করে অ্যাডভান্স প্রশ্ন করতে পারো। এই জন্য আমি আগে থেকেই স্লাইডটি আমি ই লাইব্রেরিতে তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট অর্থাৎ ICT যে সাবজেক্ট সেখানে আমি যুক্ত করে দিয়েছি। যাই হোক, আমি এখনই স্ক্রিন শেয়ার করছি, তোমরা নিশ্চয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখতে পাচ্ছ? গুড। তার আগে আমি এখানে স্ক্রিনটা একটু অফ করে, হ্যাঁ আমি আবার স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, আমি আজকের টপিক হচ্ছে ডেটাবেজ মডেল। আমি চলে যাব 6 চ্যাপ্টার, সিস্টেমটা আবারও বলি, ICT তে যাওয়ার পর তোমরা চলে যাবা 6 চ্যাপ্টার। 6 চ্যাপ্টারে দেখো জায়গা টপিক ভিত্তিক আমি এখানে সাজিয়ে রেখেছি, অর্থাৎ স্লাইডে চলে যাবো। আমাদের হলো স্লাইড, এই যে স্লাইড প্রেজেন্টেশন। 6 চ্যাপ্টার কোথায়? এই যে 6 চ্যাপ্টার আমাদের আজকের মডেল, অর্থাৎ এই যে ভেরিয়াস টাইপ অফ ডেটাবেজ মডেল, আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্লাইডটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আজকের যে টপিকটি এটি খুবই ইজি, অর্থাৎ একটু তোমাদেরকে যদি আমি বলি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অর্থাৎ এই বিষয়গুলো সবই হচ্ছে মেমোরাইজ করার বিষয়, যে একটি ওয়ার্ড বা কিছু কন্টেন্ট আছে যেগুলো হালকা তোমাদের ধরিয়ে দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমরা প্রথমেই এর সংজ্ঞাটা চিন্তা করি, যে ডেটাবেস মডেল, মডেল আমরা নিজেরাই একটু কল্পনা করি, আমরা বইয়ের সংজ্ঞায় পরে আসি, আমরা বইয়ের সংজ্ঞায় পরে আসি, আমরা স্ক্রিনটা অফ রাখি। ডেটাবেস মডেল, মডেল বলতে কি বোঝাচ্ছে? যে একটা কাঠামো, কাঠামোকে যদি আমি চিন্তা করি, যে যে একটা যে কোনো কিছু কন্টেন্ট বা যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো তোমার বিল্ডিং বলো, যে কোনো কিছু চিন্তা করার আগে তার কিন্তু একটা কাঠামো দাঁড় করাতে হয়, হ্যাঁ, যার উপর ভিত করে সেই প্রতিষ্ঠান কিন্তু স্থাপিত হয়। যেমন তুমি একটা বিল্ডিং, বিল্ডিং এর কথাই চিন্তা করো, তার কিন্তু প্ল্যান কিন্তু আগে থেকেই করতে হয়, বিল্ডিং এর প্ল্যান কিন্তু আগে থেকে করতে হয়, তারপরে তার একটা স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে সেটি কিন্তু একদিন না একদিন এটি কি স্থাপিত হয়ে যায়। ঠিক সেভাবে এই যে ডেটাবেজের, যে আমরা যদি ডেটাবেজের কথা চিন্তা করি, এরও একটি স্ট্রাকচার বা কাঠামো বা ডিজাইন তুমি যাই বলো না কেন রয়েছে, যার ভিত উপর ভিত করে এই মডেলটি তৈরি করা হয় বা উপস্থাপন করা হয়। তা এই মডেলের ক্লাসিফিকেশন গুলো আমরা জানবো। তা আমি যদি সংজ্ঞার কথা বলি, তোমরা এভাবে বলতে পারো যে যে মডেলের ভিত্তিতে বা উপর ভিত করে যে যে কোনো কাঠামো বা যে ডিজাইন ইত্যাদিকে উপস্থাপন করা হয় সেটাকে বলা হচ্ছে ডেটাবেস মডেল। এবার আসো আমরা একটু এটা হলো বোঝার ক্ষেত্রে আমরা এইভাবে সহজ করে বুঝে নিতে পারি। এখন যদি আমরা একটু বইতে কিভাবে আছে দেখো, যে ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষণের, আমরা যে ডেটা গুলো তোমাদেরকে বলছিলাম যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন যদি আমরা বিবেচনা করি, সেই ইনফরমেশন গুলো যখন আমরা একটি নির্দিষ্ট একটি কাঠামোতে বা নির্দিষ্ট একটি টেবিলে সজ্জিত করব বা উপস্থাপন করব বা সংরক্ষণ করে রাখব, সেজন্য যে কাঠামোটি কল্পনা করা হয় সেটিকে বলা হচ্ছে কি, ডেটাবেজ মডেল। এখানে সেটাকেই বলা হয়েছে, সংক্ষেপে এখানে লিখে দিয়েছে যে সংরক্ষণের স্ট্রাকচারকে বলা হচ্ছে ডেটাবেজ মডেল। এই বই বইয়ের ভাষায় হলো এটি সংক্ষেপে লিখে রেখেছে। তো এখন এটির আমরা চলে আসি যে কয় ধরনের ক্লাসে মানে মডেল হতে পারে।
একটি হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লিস্ট ভিত্তিক যেটি, অর্থাৎ একটা লিস্টের মতো, এখানে আমরা যেটি পড়ে বুঝতে পারছি। হ্যাঁ, এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। হ্যাঁ, হায়ারার্কিক্যাল মডেল এর অর্থ হচ্ছে যে যে ট্রি, এর একটি আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে বলি যে একটা গাছকে কল্পনা করতে পারো, বা ইংলিশে যে ট্রি, অর্থাৎ শাখা প্রশাখা যেখানে বিদ্যমান থাকে সেটাকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। অর্থাৎ একটি রুট থাকবে, একটা রুটকে প্রথমে কল্পনা করতে হবে, সেই রুটের উপর ভিত করে তোমার তার যে সাব রুট গুলো, অর্থাৎ শাখা প্রশাখা যেগুলো ছড়িয়ে পড়বে সেটিকে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। হ্যাঁ, এরপর আসো 3 নম্বর, আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি, তারপরে আমি এক্সটেন্ড করব। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল, এটিও হায়ারার্কিক্যাল মডেলের মতনই, কিন্তু একটু ডিফারেন্স আছে, আমি যখন এক্সটেন্ড করব তোমরা ক্লিয়ার হবে। জাস্ট আমি শিরোনাম বা সারমর্ম গুলো তো এক কথায় বলে যাচ্ছি যে কার সাথে কার সম্পর্ক আছে। লিস্ট হলো একটু অন্যরকম, যে লিস্টের মতো, অর্থাৎ একটার মধ্যে সব লিস্ট থাকবে, একটা টেবিলের মধ্যে সব ধরনের লিস্ট থাকবে। আর হায়ারার্কিক্যাল মডেল তো বললাম যে ট্রি, শাখা প্রশাখা থাকবে, এরকম একটা তথ্য বিদ্যমান থাকবে, এরকম ধরনের একটা টেবিল। নেটওয়ার্কটা হচ্ছে হায়ারার্কিক্যাল এর মতো, কিন্তু একটু ডিফারেন্স আছে, আমি সেটিকে এক্সটেন্ড করবো একটু পর। আর রিলেশনাল মডেল, এটিও তোমরা লেখা দেখে বুঝতে পারছো, রিলেশন মানে কি সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক যুক্ত যে টেবিলের যে মডেলটি সেটিকে বলা হচ্ছে রিলেশনাল মডেল। সংক্ষেপে তোমরা 1 মিনিটে 2 মিনিটে এই 4টি যে সংজ্ঞাটা তোমরা বুঝে গেলে। সংক্ষেপে যে আমি যদি তোমাদেরকে এক্সটেন্ড যদি করতে বলি, তাহলে তোমরা এইভাবেই সংক্ষেপে তোমরা বলতে পারবে। এখন আসো আমরা চলে আসি যে আমাদের স্লাইডে কি আছে। দেখো, লিস্ট স্ট্রাকচার মডেল, এইখানে বলা হয়েছে যে যে একটা টেবিল থাকবে, অর্থাৎ একটা ডেটাবেজে, যে ডেটাবেজে একটা মাত্র টেবিল থাকবে, এবং সেই টেবিলে একটা রুট বা একটা প্রতিষ্ঠান বা একটা যেকোনো, তুমি প্রতিষ্ঠান বলো বা কলেজ বলো বা হসপিটাল যাই বলো না কেন, তার ইনফরমেশন গুলো একটা টেবিলের মধ্যে ইনক্লুড করা হবে, সেই ধরনের মডেলকে বলা হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল। আমরা যখন তোমাদেরকে আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে সম্পর্ক যুক্ত টেবিল দেখিয়েছিলাম, যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের সম্পর্ক, অথবা একটা টেবিলের মধ্যে আমি তোমাদেরকে একটা কি ওয়াইজ, অর্থাৎ একটা কি কে সার্চ দিয়ে একটা রেকর্ডকে কিভাবে খুঁজে বের করতে পারো, একটা নির্দিষ্ট একটা মানে পরিসরে আমি তোমাদেরকে সেগুলো কিন্তু উপস্থাপন করেছিলাম, তোমরা কিন্তু সহজে বুঝতে পেরেছিলে যে হ্যাঁ একটা কি কে বা একটা ফিল্ডের মাধ্যমে আমরা সার্চ করে আমরা নির্দিষ্ট কন্টেন্ট বা তথ্যকে আমরা বের করতে পারি। কিন্তু সেই সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের তথ্য বের করার ক্ষেত্রে লিস্ট স্ট্রাকচার মডেলটা কিভাবে কাজ করে সেটি মূলত আমি এক্সটেন্ড করছি। কিন্তু এখন এটি হচ্ছে এমন একটা টেবিল যে যার মধ্যে সব ধরনের কন্টেন্ট বিদ্যমান করতে হবে। অর্থাৎ তুমি আমি আমি একটা আমার একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমি ডাটাবেজ নিয়ে কাজ করি, তুমি বললে যে স্যার আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার এই প্রতিষ্ঠানটাকে, আমার এই প্রতিষ্ঠানের সব ধরনের তথ্যকে লিস্ট স্ট্রাকচার মডেলের মধ্যে আপনি রেখে দিতে আপনার রেখে দিতে হবে, তাহলে তাহলে আমি কিন্তু লিস্ট স্ট্রাকচার মডেলে রেখে দিব। তো এক্ষেত্রে কি অসুবিধা কি সুবিধা হবে, তো লিস্ট স্ট্রাকচার মডেল আমি তোমাদেরকে বললাম যে একটা মাত্র টেবিল থাকবে, অর্থাৎ একটা টেবিলে কিন্তু তোমার সব ডেটাগুলো আমি ইনপুট করব। এতে কি অসুবিধা হবে, অসুবিধা হলো তোমার দেখা গেল কলেজের টিচার আছে, স্টুডেন্ট আছে, স্টাফ আছে, বা আরো আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু একটা টেবিলের মধ্যে তুমি তোমার ইনক্লুড করতে হচ্ছে, যে কারণে তোমার যখন কোনো ইনফরমেশন দরকার হবে তোমার কিন্তু একটা টেবিলের মধ্যে থেকে সার্চ করে বের করতে হবে। এটা খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার, কারণ এখানে কোনো রিলেশন নেই, অর্থাৎ তোমার কোনো সাজগোছের একটা যে ব্যাপার যে একটা টেবিল টেবিলে আমি এই কয়টা ডাটা রাখবো, অন্য একটা টেবিলে যে আমি অন্য আর একটা ইনফরমেশন রাখবো, তার মানে কি এখানে যে বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, তার মানে কি এখানে একাধিক টেবিল নাই, না থাকার কারণে তোমার কি সমস্যা হচ্ছে, টিচারের টেবিল নাই, স্টাফের টেবিল নাই, স্টুডেন্টের টেবিল নাই, সব এই যে টিচার স্টাফ স্টুডেন্ট সবার কন্টেন্ট গুলো বা সবার ইনফরমেশন কিন্তু একটা টেবিলে, যে কারণে কি এলোমেলো একটা ভাব হয়ে যাচ্ছে, যে কারণে যেটা খুঁজে বের করতে আমাদের কিন্তু সমস্যা হবে। সেজন্য বলছি এই টেবিলে, অর্থাৎ লিস্ট স্ট্রাকচার টেবিলের ক্ষেত্রে একটু সমস্যা হবে, যেটা হচ্ছে সার্চ করে বের করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
হ্যাঁ, সব একটু দূরত্ব হবে তখন যদি কোনো ইন্ডেক্স আমরা নির্ধারণ করে দিই, অর্থাৎ আমরা যদি কোনো রেকর্ডের এগেনস্টে যদি আমরা ইন্ডেক্স নির্ধারণ করে দিই যে অমুক রেকর্ডটি অত নম্বর পজিশনে আছে, সেক্ষেত্রে একটু ইজি হবে বা একটু সময় কম লাগতে পারে। এটি হচ্ছে মূলত লিস্ট স্ট্রাকচার মডেল, অর্থাৎ একটা টেবিলের মধ্যে বা একটা মডেলে তোমার সব ধরনের কন্টেন্ট বা ইনফরমেশন গুলো তুমি ইনপুট করতে পারবে। এরপর আসো আমরা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে একটা রুট কল্পনা করতে হবে, যে রুট বলতে আমি যে কোনো প্রতিষ্ঠানকে ধরতে পারি, কলেজকে ধরতে পারি, সেই রুটের এগেনস্টে বা সেই রুটের আন্ডারে আরো কিছু রুট থাকবে, আরো কিছু সাব রুট থাকবে বা সাব বিভাগ থাকবে, বিভাগ থাকবে। যেমন কি একটা কলেজ, তোমরা কলেজকেই চিন্তা করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। একটা কলেজে কি থাকে? একটা কলেজে থাকে বিভিন্ন গ্রুপ থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, যেমন তোমরা সায়েন্সে পড়ো, অনেকে আর্টসে পড়ো, কমার্সে পড়ো। হ্যাঁ, তো এই যে প্রথমে আমরা তোমাদের প্রতিষ্ঠানকে চিন্তা করতে হলে আমাদের প্রতিষ্ঠানটা কি? কলেজ। হ্যাঁ, কলেজের কথা আমরা চিন্তা করি ফার্স্টে। আমি যদি এখানে একটু এই চিত্রটা আমি এখানে উপস্থাপন করছি, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, একটু বড় করি এখানে। হ্যাঁ, এই যে দেখো, এই যে হায়ারার্কিক্যাল মডেল, যেখানে দেখতে পাচ্ছ একটা রুট, রুট হচ্ছে কলেজ। অর্থাৎ একটা কলেজের যে শাখা প্রশাখা অর্থাৎ ডিপার্টমেন্ট আছে, কলেজের সাথে কি ডিপার্টমেন্ট। হ্যাঁ, কলেজে কি থাকে? ডিপার্টমেন্ট থাকে। আর একটা ভাগ করছে ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সোজা করে বলি, তোমাদের এটা কঠিন হয়ে যাবে, আমি মুখেই বলি। এই এই যে এই জায়গায় লেখা আছে, বইতে আছে, বইতে সহজ করে লেখা আছে যে কলেজের যে ভাগগুলো আছে, কলা বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ আছে, বাণিজ্য বিভাগ আছে। এই কলা বিভাগের আন্ডারে কিন্তু আরো কিছু শাখা প্রশাখা থাকতে পারে বা আরো কিছু সেকশন থাকতে পারে। একটি মাত্র এক্সাম্পল দিচ্ছে এখানে যে বিজ্ঞান বিভাগ, অর্থাৎ এই বিজ্ঞান বিভাগের আওতায় কি কি সাবজেক্ট গুলো বিদ্যমান আছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে এখানে কিন্তু ইনক্লুড করেছে। অর্থাৎ কি বিজ্ঞান বিভাগের আওতায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, আবার জীব বিজ্ঞান বা রসায়ন বা পদার্থ বিজ্ঞান যাই বলো না কেন, এর প্রত্যেকটি আন্ডারে আবার কিছু ভাগ থাকতে পারে, তাই না? এখানে একটা মাত্র এক্সাম্পল দিয়েছে, জীব বিজ্ঞানের কথা বলেছে যে জীব বিজ্ঞানের আন্ডারে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। বুঝতে পারছো? তোমরা বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো হায়ারার্কিক্যাল মডেল, আমি যেটা বলছিলাম ট্রি। তাহলে তার মানে কি, ট্রিতে যেমন কি শাখা প্রশাখা বিদ্যমান, এখানেও কিন্তু ঠিক ওরকম একটা সুবিন্যস্ত শাখার মাধ্যমে এই মডেলটিকে কল্পনা করা হয়েছে। কলেজের আন্ডারে তিনটে বিভাগ, সেই তিনটে বিভাগ প্রত্যেকটির আন্ডারে আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি। পাশে কিন্তু একটা টেবিল দেওয়া আছে, টেবিল গুলো ভালোভাবে ক্লিয়ার তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। আমি যদি এই এমএস ওয়ার্ডে চলে আসি, আমি একটা যে কোনো একটা টেবিলের কথা যদি আমি বলি, মনে করো এই যে যদি হায়ারার্কিক্যাল মডেলের কথা আমি চিন্তা করি, মনে করো এটা দিয়ে বোঝাই যে এই 111 নম্বর প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, তাহলে আমি যদি বলি 111 নম্বর প্রোডাক্টের ইনফরমেশন দাও, তাহলে তুমি কি বলতেছো যে 111 নম্বর প্রোডাক্টটি যে কিনেছে সে, তার নাম হলো রবি, তার প্রোডাক্টের দাম 950 টাকা, তার মোবাইল নম্বর এত। তো একটা কি একটা আইডির মাধ্যমে কিন্তু তুমি এটাকে কল্পনা করতে পারতেছো, অর্থাৎ কি একটা নির্দিষ্ট আইডিকে ধরে তার ইনফরমেশন শনাক্ত করতে পারতেছো, তাই না? আমরা টেবিলের ক্ষেত্রে সেইভাবে চিন্তা করছিলাম। তাহলে এইখানে কিভাবে চিন্তা করবা? হায়ারার্কিক্যাল মডেলে তুমি সার্চ করবা কিভাবে? তোমাকে বলা হলো যে তোমাদের কলেজে প্রাণী বিজ্ঞানের এই যে এই গ্রুপটি বা এই বিভাগটি কোন শাখায় আছে। হ্যাঁ, তা তোমরা বলবা যে তোমরা নিশ্চয়ই তো জানো জীব বিজ্ঞান শাখায় আছে। হ্যাঁ, তা তোমরা এইভাবে যাবা, এইভাবে এই যে কলেজ যেখান থেকে এই যে ইন্ডিকেট করা হয়েছে, দাগ দিয়ে দিয়ে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে যে কলেজ থেকে যাবা বিজ্ঞানে, বিজ্ঞান থেকে যাবা হচ্ছে কোনথায় জীব বিজ্ঞানে যাবা। তুমি কিন্তু রসায়নে যাবা না, কারণ রসায়নে তো প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান পাবা না। এই জন্য তুমি যে যাইতে হবে কোথায়? বিজ্ঞান থেকে যাইতে হবে জীব বিজ্ঞান বিভাগে, এবং জীব বিজ্ঞান থেকে প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান, যেটি এই হায়ারার্কিক্যাল মডেলে সম্ভব। এবং এজন্য এই শাখায় অর্থাৎ এই মডেলে সার্চ করে পাওয়াটা একটু ইজি হবে,
কারণ এখানে নির্দিষ্ট ভাগ করে দেওয়া ছিল, কিন্তু আমি যেটা ফার্স্টে বলছিলাম যে লিস্ট স্ট্রাকচার মডেল, ওখানে কিন্তু কোনো ভাগ নাই, ওখানে একটা টেবিলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন গুলো আমরা ইনপুট করেছিলাম, ওই ধরনের একটা টেবিল ছিল, যে কারণে ওটি সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এখানে আলাদা আলাদা টেবিল কল্পনা করা যাবে, বা আলাদা আলাদা টেবিলে আলাদা আলাদা ইনফরমেশন গুলোকে ইনক্লুড করে যাবে করা যাবে কেবলমাত্র ট্রি এই ধরনের মডেলের স্ট্রাকচার ওয়াইজ, ঠিক আছে? এজন্য এটিতে একটু সহজে কাজ করা সম্ভব, সেই কথাগুলো কিন্তু এখানে লিখেছে, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিও, আমি জাস্ট এক্সটেন্ড করে যাচ্ছি। এটা হায়ারার্কিক্যাল মডেল, আমি যেটি বললাম সেটি এখানে লিখছে, যে রুট থাকবে, রুটের অধীনে চিল্ড, প্যারেন্টের অধীনে চিলড্রেন থাকবে, চিলড্রেন বলতে শাখা প্রশাখা কথা এখানে বলা হয়েছে। এবং আরেকটি জিনিস তোমাদেরকে যে বলি, তোমরা হয়তো জানো অনেকে, না জানলে আমি এখানে এখন এক্সটেন্ড করে, দেখো এখানে বলেছে এই গঠনের টপ এন্টিটিকে রুট বলা হয়। টপ এন্টিটি কি? কলেজ। এন্টিটি কি? এন্টিটি তো তোমার তোমরা জানো না, জানো এন্টিটি বোঝো? এন্টিটি কি বোঝো? আচ্ছা আমি বলি তাহলে, এন্টিটি তোমরা বোঝো না, এন্টিটি হচ্ছে এমন একটি বিষয়, আমি তোমাকে বললাম যে এখানে আছো ইদ্রিস, ইদ্রিস হচ্ছে একজন এন্টিটি। এখন ইদ্রিস আমাকে প্রশ্ন করলো, কেন স্যার আমি এন্টিটি? এন্টিটি তুমি এ কারণে, কারণ তোমার অ্যাট্রিবিউট রয়েছে। এখন আবার আবার একটা প্রশ্ন আসবে যে অ্যাট্রিবিউট আবার কি? অ্যাট্রিবিউট হচ্ছে তোমার যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কি ইদ্রিসের হাত আছে, পা আছে, মাথা আছে, ব্রেন আছে, এভাবে। তাহলে সবাই এখানে কিন্তু তোমরা এক একজন কি এন্টিটি, তাহলে এন্টিটি তোমরা ক্লিয়ার, অর্থাৎ যার একাধিক বা এক বা একাধিক বৈশিষ্ট্য থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, সেই হচ্ছে এন্টিটি, ঠিক আছে? তাহলে কলেজ হচ্ছে একটা এন্টিটি যার একাধিক অ্যাট্রিবিউট রয়েছে, অর্থাৎ কলেজের আন্ডারে কি কলা রয়েছে, বিভাগ আছে। তো এখানে একটু ওরা ডেটাবেজের ভাষায় এগুলোকে এন্টিটি বলা হচ্ছে, ঠিক আছে? ওদের ডেটাবেজের ভাষায় যেগুলো লেখা দরকার ওরা তাই লিখছে, এই জন্য তোমাদের নতুন শব্দ হওয়ার কারণে কঠিন মনে হচ্ছে। এখন তোমরা আশা করি ক্লিয়ার, এন্টিটি হচ্ছে এমন একটি শব্দ বা এমন একটি কন্টেন্ট যার একাধিক অ্যাট্রিবিউট থাকবে, এটাকে টেবিলও বলতে পারো, যে এন্টিটি হচ্ছে এমন একটা কিওয়ার্ড যার একাধিক অ্যাট্রিবিউট থাকবে, সেটি হচ্ছে এন্টিটি। এরপর আসো আমরা পরের স্টেপে চলে আসি, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। হ্যাঁ, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল আমরা দ্রুত শেষ করে দেব, আজকের চ্যাপ্টারটা খুবই সহজ। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা হচ্ছে আমি বলছিলাম যে হায়ারার্কিক্যাল মডেলের মতনই, কিন্তু এখানে একটি সমস্যা, যেটি দেখো কলেজ থেকে বিভিন্ন তিন শাখা বেরোইছে, বিভাগ ক, বিভাগ খ, গ, একইভাবে তোমরা একই রকম চিন্তা করবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হায়ারার্কিক্যাল মডেল যেভাবে চিন্তা করছিলে এটাও চিন্তা করো, লাস্টে এসে কি করবো, যে তোমরা বিভাগ ক থেকে আরো যদি শাখা প্রশাখা তৈরি করো, করলে করলে এখন এই এই জায়গায় কি হবে, যে একটি শাখা প্রশাখায় অনেকগুলো আরো শাখা প্রশাখা বিদ্যমান থাকতে পারে, তার আরো যে শাখাগুলো ছিল সেই শাখা থেকে আরো কিছু শাখা বের হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই শাখাগুলো আগের যে শাখা, এই জায়গায় দেখো শিক্ষক এই বিভাগ কতে যে শিক্ষকরা রয়েছে, অর্থাৎ শিক্ষক ক রয়েছে, শিক্ষক খ রয়েছে, অর্থাৎ ক একজন শিক্ষক, খ একজন শিক্ষক, গ একজন শিক্ষক, এই তিনজন শিক্ষক ক বিভাগে রয়েছে, খ বিভাগে ওরকম শিক্ষক রয়েছে এবং গ বিভাগেও শিক্ষক রয়েছেন। তা এই শিক্ষকরা যখন ক্লাস নিবেন তখন এই ক বিভাগের শিক্ষকরা শ্রেণী এক নম্বর একটা ক্লাসরুম আছে, অর্থাৎ তিনটা ক্লাসরুম আছে টোটাল কলেজে, তিনটা ক্লাসরুম আছে, তোমরা এক্সাম্পল হিসেবে এগুলো বুঝতে চেষ্টা করবে। তা এটা হচ্ছে এক নম্বর ক্লাসরুম, দুই নম্বর ক্লাসরুম, তিন নম্বর ক্লাসরুম। তো এক নম্বর ক্লাসরুমে বিজ্ঞান ক এর একজন শিক্ষক, সে হচ্ছে শিক্ষক ক, সে মাত্র ক্লাস নিচ্ছে, সে শুধুমাত্র ক্লাস নিচ্ছে কোন জায়গায়, শ্রেণী এক, অর্থাৎ এক নম্বর ক্লাসে সে মাত্র ক্লাস নিচ্ছে। আদার্স যে ক্লাস গুলো আছে, অর্থাৎ দুই নম্বর যে শ্রেণী কক্ষ রয়েছে সেখানে কিন্তু তিনি ক্লাস নিচ্ছেন না, তিনিও নিচ্ছেন না। তা দুয়ে নিচ্ছেন কিনা, ওই যে বিজ্ঞান ক এর যে টিচার আছেন তিনি কিন্তু শ্রেণী, অর্থাৎ দুই নম্বর ক্লাসে কিন্তু সে নিচ্ছেন। আবার এই বিজ্ঞান গতে যে শিক্ষক সেও কিন্তু শ্রেণী দুইতে নিচ্ছে, এভাবে শ্রেণী তিনও ওইভাবে কিন্তু একাধিক শিক্ষক, অর্থাৎ বিভিন্ন গ্রুপের বা এই যে খ থেকেও আসতে পারে, গত থেকেও আসতে পারে, এটা তুমি পরিবর্তন করতে পারো। এরা এক্সাম্পল স্বরূপ এরকম ভাবে টেনে দেখিয়েছে, তুমি যদি চাও যে না আমি স্যার এইভাবে টানবো, টানতে পারো। এখানে এখানে এরকম করার কারণটা কি, এরকম ভাবে ডিজাইন করার কারণটা কি, এটা আমাদের জানতে হবে। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, যে কেউ যদি এসে বলে যে আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন গুলো বা ডকুমেন্ট গুলো আমার নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলে সজ্জিত করতে হবে বা
এইভাবে আমার ডিজাইনটি করতে হবে। সেই ক্ষেত্রে যদি মনে করো আমি ডিজাইনটি ঠিকই করে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের রুলস, মনে করতে হবে এটা হচ্ছে আমাদের মডেল, এই মডেলে আমার ডিজাইনটি করে দেওয়ার পর আমার মেন টপিকটা বা মেন কন্টেন্টটা কি, যে আমাকে সার্চ করে বের করতে হবে। আমি ইদ্রিসকে বললাম বা আরেকজনকে, আমি উদাহরণ দিই, এখন আমি মনে করো এই শারমিন তোমাকে বললাম যে তোমাদের কলেজে শ্রেণী এক নম্বর যে ক্লাসরুম রয়েছে সেখানে কি বিজ্ঞান ক্ষয়ের শিক্ষক ক্লাস নেই? সে কিন্তু বিজ্ঞান ক্ষয় যাবে, বিজ্ঞান কিন্তু কয় যাবে না, কারণ কি আমি তাকে প্রশ্ন তুলে দিচ্ছি বা আমি তাকে এমন একটা ইনফরমেশন বের করতে বলছি যে বিজ্ঞান ক্ষয়ের শিক্ষক কি শ্রেণী দুই শ্রেণী একে কি ক্লাস নেই নাকি, মানে এক নম্বর যে ক্লাসরুম আছে সেখানে কি ক্লাস নেই নাকি। সে কিন্তু বিজ্ঞান ক্ষতে সার্চ করবে, দেখবে যে না কোন শিক্ষক তো বিজ্ঞান অর্থাৎ শ্রেণী এক নম্বর ক্লাসরুমে ক্লাস নেই না। সে কিন্তু আমাকে উত্তর দেবে কি না স্যার ক্লাস নেয় না। তার মানে এই নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলে সে কিন্তু এইভাবে সার্চ করে বের করতে পারবে। এ হচ্ছে হলো অর্থাৎ কি সব অর্থাৎ বিজ্ঞান খড় টিচার যে বিজ্ঞান প্রত্যেকটা ক্লাসরুমে যে ক্লাস নেবে এমনটি না। হ্যাঁ, এই হচ্ছে তোমার নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলের এরকম একটা ব্যাপার। তোমরা জাস্ট এইভাবে একটা ডিজাইন, এখানে হচ্ছে কি তোমার এইভাবে তুমি কথাগুলো একটু লিখে দিলে যে পারস্পরিক সংযোগের সম্পর্ক থাকে, হ্যাঁ এই মডেলটি, তারপরে এখানে অনুসন্ধানের জন্য ফিল্ড ব্যবহার করা হয়, ফিল্ড আগে তোমরা নিশ্চয়ই পড়েছো, ফিল্ড কি জিনিস, রেকর্ড কি জিনিস, লিখে জাস্ট তোমরা তোমাদের মতো করে, আমি তোমাদেরকে বলেছি যে এখানে এইভাবে যে লিখতে হবে বা এইভাবে যে ডিজাইন করতে হবে এমনটি না, তোমাদের মতো করে ডিজাইনটা করে দিবে, বাস তোমার নেটওয়ার্ক স্ট্রাকচারটা কমপ্লিট। আমাদের এখন লাস্ট টপিক রিলেশনাল ডেটাবেস, যেটা হচ্ছে এই যে চার প্রকার আমরা ক্লাসিফিকেশন গুলো আমরা জানলাম, সেই চার প্রকারের মধ্যে এটি হচ্ছে সর্বশেষ ক্লাসিফিকেশন, যেটি তোমাদের জন্য বুঝতে অনেক ইজি হবে, এই তোমার হায়ারার্কিক্যাল বলো নেটওয়ার্ক বলো তার থেকে এটা, কারণ এটা দেখেই সহজে বোঝা যাচ্ছে। রিলেশন, রিলেশন মানে আমরা সবাই বুঝি যে সম্পর্ক, এরকম একটা ব্যাপার। অর্থাৎ কি আমরা ইনফরমেশনের কথা যদি চিন্তা করি, সেগুলো যদি একটা টেবিলের মধ্যে আমরা যদি ইনক্লুড করে রাখি, এই একটা টেবিলে যখন আমরা ইনফরমেশন ইনক্লুড করি, এই টেবিলের সম্পর্ক যুক্ত যদি আরেকটা টেবিল আমরা যদি ইনক্লুড করি, তাহলে কি হবে যে ওই টেবিলে যে কন্টেন্ট বা ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো যদি আমি তারপরে অর্থাৎ আরেকটি যে টেবিল তৈরি করেছি বা আরো একাধিক টেবিল তৈরি করতে পারি, সেই টেবিলের সাথে যদি আমি সম্পর্ক দেখাতে পারি, তাহলে সেই ধরনের মডেলকে বলা হবে রিলেশনাল মডেল। এটা তোমরা খুব ইজি জিনিস, তোমরা এটা এভাবে বলতে পারতে, কারণ রিলেশন মানে কি একটার সাথে আরেকটা রিলেশন থাকবে। অর্থাৎ দেখো আমি যদি তোমাদেরকে এখানে এক্সাম্পলটা আছে, এই দেখো রিলেশনাল মডেলটা কোথায়, হ্যাঁ এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমার, আমি একটু ছোট করি, এই যে হচ্ছে চার নম্বর যার নাম হচ্ছে রিলেশন মডেল। এখানে দেখো কতবারও এরকম একটা উদাহরণ আমরা দিয়েছিলাম ফরেন কি বোঝানোর সময়, আমরা এখন রিলেশন মডেলে কি বুঝতে পারবো, যে দেখো ফার্স্টে আমার কাস্টমার আইডি দেওয়া আছে, নেম আছে, প্রাইস আছে, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্ট নেম আছে, একটা টেবিল। এখন আর একটা টেবিল ক্রিয়েট করেছি ওই প্রোডাক্টের আইডি সম্পর্কে, অর্থাৎ এই প্রোডাক্টের আইডি নিয়ে, তারপরে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট যে কিনেছে অর্থাৎ কাস্টমারের নাম, তারপর প্রাইস দিয়েছি এবং সেখানে কাস্টমারের মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, তাই না? তো এখানে অর্থাৎ কি এই টেবিলে যে ইনফরমেশন গুলো ছিল, এই টেবিলে কিন্তু সেই ইনফরমেশন গুলো সব কিন্তু ইনফরমেশন নাই, জাস্ট এই টেবিলে আমরা জাস্ট নামটাকে স্থির রেখেছি অর্থাৎ ফিক্স করেছি এর সাথে সম্পর্ক রাখার জন্য। দেখো করিম আছে, এই জায়গায় দেখো করিম আছে, এই জায়গায় দেখো কামাল আছে, এখানেও কামাল আছে, তার মানে কি এর সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আমরা যখন বলবো যে 222 নম্বর যে প্রোডাক্ট আইডিটা, যে যে প্রোডাক্টটি 950 টাকা দিয়ে সেল হয়েছে, সে এই এই ধরনের প্রোডাক্ট কে কিনছে, হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট কিনছে কে করিম, তখন আমি বলবো যে তাহলে সে কত টাকা দিয়ে এইটা আমাদের কাছ থেকে, আমাদের কোম্পানি থেকে সেল ক্রয় করছে, তাহলে কি এখান থেকে কি আমরা ইনফরমেশন পাবো? পাবো না, কারণ কি এখানে তো সে কত টাকা দিয়ে ক্রয় করছে সেটি কিন্তু এখানে নাই,
এখানে কিন্তু প্রাইসটা দেওয়া আছে, অর্থাৎ কি আমাদের যে মেইন প্রাইস, হ্যাঁ আমাদের যে মেইন প্রাইস আমরা লাভ করব এই প্রাইসটা যদি সে ক্রয় করে, তাহলে কিন্তু আমরা প্রাইসটা থেকে লাভ করতে পারবো। তা সেজন্য আমাদের কিন্তু এই টেবিলে আসতে হবে, এই টেবিলে এসে দেখতে হবে যে করিম নামে যে লোক 222 নম্বর আইডি, প্রোডাক্টের আইডি, সে কত টাকা দিয়ে এই এই জিনিসটি বাই করছে। তা আমরা দেখলাম যে করিম নামে যে লোক সে 1100 টাকা দিয়ে বাই করছে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের লাভ এত টাকা হয়েছে। এবং এই টেবিলের সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করে আমরা কিন্তু রিলেশনাল যে মডেল সেটি কিন্তু আমরা এখন ক্লিয়ার হতে পেরেছি, তাই না? তা আওয়ার ক্লাস ইজ অলরেডি ওভার। এখন তোমাদেরকে আমি একটু মিউট করে তোমাদের আজকের ক্লাসটা আমি একটু ছোট রেখেছি, গত পর্বের ক্লাসটা একটু একটু বেশি বড় পরিসরে নেওয়া হয়েছিল কারণ কন্টেন্ট একটু বেশি ছিল। আজকে শুধুমাত্র মডেল, চারটি ক্লাসিফিকেশন যদি তোমরা একটু লিখতে পারো আশা করি একটা ভালো একটা নাম্বার পাবে। আমি স্ক্রিনটি শেয়ার স্টপ করি। আমাদের সাথে কিন্তু তোমাদের স্যারও আছেন, স্যার ভালো আছেন আপনি? স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলেন স্যার। শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ শুভ সন্ধ্যা স্যার, ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। আমরা কিন্তু কোনো প্রশ্ন করে না স্যার, সমস্যা হচ্ছে এদেরকে ক্লাস বুঝাই দিই কিন্তু এরা কিন্তু কোনো প্রশ্ন করে না, মনে হচ্ছে যেন সব বুঝে যাচ্ছে এরা স্টুডেন্টরা। হ্যাঁ ওই আসলে বেশি নীরব থাকা মানে তো কিছুই বোঝে না, এটা কি সমস্যা? এটা তো গতবার ক্লাস নিছি কয় স্যার সব বুঝি, আমরা সব বুঝে গেছি। আমার এখানে আবার নোটিফিকেশন দেখাচ্ছে 15 মিনিট টাইম আছে, এরা উপস্থিত হয়েছে এটাই বড় কথা, তাছাড়া এটা তো রেকর্ডেড ক্লাস আপলোড হবে না। এই ক্লাসটি তো আমরা এই লাইব্রেরিতে দিয়ে দেব, যারা ক্লাস পাবে না মিস করছে তারা এই ক্লাসটি দেখে নেবে, শর্মা স্যার ক্লাসে উপস্থিত আছে সেটাও দেখবে। আচ্ছা তোমরা ছাত্ররা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, স্যার শর্মা স্যারের কাছে যদি কোনো কোশ্চেন থাকে তাও করতে পারো, তোমাদের ইংলিশ ইংলিশ বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে। এই সপ্তাহে তো আর হচ্ছে না, নেক্সট সপ্তাহে আমি জানাই দেবো, আর শর্মা স্যার কবে ক্লাস নেবে উনি তোমাদেরকে জানাই দেবে। স্যার মনে হয় বিদায় নিছে কিনা, আচ্ছা ঠিক আছে তাহলে, তাহলে তোমাদের প্রশ্ন থাকলে বলতে হবে নাহলে ক্লাস শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমরা জানো যে করোনার যে মহামারী চলছে এখনো কিন্তু থামি নাই, তোমরা নিরাপদ দূরত্বে বা স্বাস্থ্যবিধি মেনটেন করে তোমরা যার যার স্থানে অবস্থান করবে, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ। Yes, sir.